বাসর ঘরে ঢুকতেই বউ আমাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন ভাইয়া? এটা শোনার পর ইচ্ছে করতেছিল দেয়ালের সাথে মাথা ঠুকে সুসাইড খাই। বিয়েটা করেছি পারিবারিক মতামত নিয়ে, আর বর্তমান সময়ে বিয়ে করতে গেলেই সবাই অল্প বয়সী মেয়ে খুঁজে। আমার বেলাও ভিন্ন কিছু হয়নি। পারিবারিক মতামত নিয়ে বিয়ে করেছি ক্লাস 9 পড়ুয়া একটা সুন্দরী মেয়েকে। তো বাসর রাতে বউ আমাকে ভাইয়া বলে ডাকতেই আমি একদম থ হয়ে গেছি। আমি জিজ্ঞেস করলাম যে আমাকে ভাইয়া বলতেছো কেন? সে স্বাভাবিকভাবেই উত্তর দিল যে আপনার আম্মু আমাকে মা বলে ডাকতে বলেছে। তো আমি বললাম যে সেটা তো স্বাভাবিক, আমার আম্মু তো তোমাকে মা বলেই ডাকতে বলবে। সে কিছুক্ষণ চুপ থাকার পরে উত্তর দিল যে আপনার আম্মু যদি আমার মা হয় তাহলে তো আমরা ভাই বোন। বউয়ের যুক্তি দেখে দু চোখ থেকে আবেগে আধা ফোঁটা জল গড়িয়ে মাটিতে পড়ল। অধিক শোকে পাথর হয়ে খাটের এক কোণায় বসে রইলাম। সে বলল, এই যে ভাইয়া শুনেন। ভাইয়া ডাকটা শুনে দুঃখে আমার কলিজাটা ফেড়ে কিডনিতে গিয়ে লাগলো। জন্মের পর থেকে এখন পর্যন্ত যতগুলো মেয়ের উপরে ক্রাশ খেয়েছি সবাই ভাইয়া ডেকে তাদেরকে প্রপোজ করাতে পানি ঢেলে দিয়েছে। শেষ পর্যন্ত নিজের বউটাও বাদ দিল না, ইচ্ছে করতেছিল ওরে বিষ খাওয়ায়া নিজে সুসাইড খাই। যাই হোক, নিজেকে কন্ট্রোল করলাম। কন্ট্রোল করে বললাম, হ্যাঁ বোন বলো। সে বলে, ভাইয়া আমাকে একটা বিড়াল এনে দিবেন? জাস্ট অবাক হলাম। বললাম, বোন বিড়াল দিয়ে কী করবা? বলে, ভাবি বলেছে বাসর রাইতে যেন বিড়াল মারতে না ভুলি। একটা মানুষ কি করে এতটা গাধিরাম হতে পারে চিন্তা করতে লাগলাম। চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে বউ আমার হাতে ধাক্কা দিয়ে বলল, ভাইয়া এনে দিন না একটা বিড়াল প্লিজ। ছলো ছলো নয়নে তার দিকে তাকালাম। যাই হোক, মেয়েটার চেহারা মনোমুগ্ধকর, মায়া মায়া ভাব আছে, কিন্তু মাথায় যে ঘিলু নাই এইটা বোঝার আর বাকি রইল না। আমি বললাম যে বাজার থেকে আসার সময় আমি তোমার জন্য একটা বিড়ালের বাচ্চা এনে দিব। সে বলে, না ভাবি বলেছে বিড়াল বাসর রাতেই মারতে হয়। তো আমি রেগে গিয়ে বললাম যে ভাবি বলেছে আসার সময় ভাবির বাসা থেকে বিড়ালের বাচ্চা আনতে পারছিলে না, আমার মতো একটা সহজ সরল ছেলের সাথে তুমি এমন কেন করতেছ? বউ চুপচাপ শুয়ে পড়লো বিছানায়। বউয়ের কার্যকলাপ দেখে মনে হলো আজও আমাকে ব্যাচেলারদের মতোই রাত কাটাতে হবে। তো মনে সকল আশা থামা চাপা দিয়ে আমিও একটা বালিশ নিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ বউ আমাদের মাঝের কোল বালিশটা সরিয়ে আমাকে জড়িয়ে ধরল আর বলল, ভাইয়া আমার না খুব ভয় করতেছে। আমি আর কথা বাড়ালাম না, আমি আমার মুখটা তার কানের কাছে নিয়ে বললাম যে মাঝরাতে আমাদের এখানে ভূত আসে, আলাদা কাউকে পেলে জাপটে ধরে।